নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়েছে সম্প্রতি। এতে ক্ষতিগ্রস্ত হবে জাতীয় অর্থনীতি। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, মানুষ মূল্যস্ফীতির চাপে অনেক কষ্টে রয়েছে, দেশে অর্থনৈতিক কার্যক্রম বাড়ছে না, বরং আরও সংকুচিত হচ্ছে। দেখা যাচ্ছে বন্দরে জাহাজ কম, পণ্যবাহী ট্রাকের পরিমাণ কম, কোম্পানিগুলোর উৎপাদন কমে যাচ্ছে। এই নভেম্বর মাসে এটি কোন দিকে যাবে সেটি ভাবতেও ভয় করছে। বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য অনলাইনে উপস্থিত আছেন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, বিজনেস লাইনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছিলেন, আমরা ডক্টর আহসান এইচ মনসুরের কথা জানাচ্ছিলাম। তিনি নির্বাচনকে কেন্দ্র করে যে সংঘাত এবং চলমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে, তো নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক সংঘাতে ও দ্বন্দ্বে আপনারা ব্যবসায়ী সমাজ কি ধরনের প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন? দেখেন, এই রাজনৈতিক সংঘাত এবং এই সংঘাতের কারণে যে পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতিটা কারোর জন্যই সুখকর নয় এবং এটা কারো কাছেই কাম্য নয়। এবং আমরা আমাদের এই অর্থনীতি, বিশেষ করে অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের পোশাক শিল্প তার বাইরে নয় এবং আমাদের পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। কেন ক্ষতিগ্রস্ত হবে? যে এই পরিস্থিতিতে যেমন আমরা আমাদের এই সময়টা কিন্তু পিক সিজন, নতুন করে অর্ডার প্রকিউর করা এবং সেগুলি বায়ারদের সাথে নিগোসিয়েট করার কিন্তু এটা একটা সময়। এই সময় যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয়, বায়াররা যেমন আমাদের দেশে আসবে না, একই সাথে আবার বায়াররা মানে চিন্তিত হবে যে এই পরিস্থিতিতে বাংলাদেশে অর্ডার প্লেস করবে কিনা, কারণ অর্ডার প্লেস করে সেই অর্ডার সময় মতো তারা পাবে কিনা, এই চিন্তা থেকে তারা হয়তো দেখা যাবে যে বাংলাদেশে অর্ডারটা প্লেসও করছে না, আমাদের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী দেশ কোথাও অর্ডারটা নিয়ে যাচ্ছে, প্লেস করছে, তো এইটা আমরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য আমরা অতীতের নিয়ে আমরা রাজনৈতিক উভয় দলকে, সরকার এবং বিরোধী দল সবাইকে, আমাদের সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে এমন কর্মসূচি, এমন কোনো অবস্থান যেন না নেওয়া হয় যেটা রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতিকে ঘোলাটে করে এবং সংঘাতময় করে তোলে। এবং এর মধ্যে পোশাক শিল্প যেন কোনো রকমের অবরোধ হরতাল এর মধ্যে না থাকে, সেটাও আমাদের অনুরোধ থাকবে, এর বাইরে যেন থাকে সবকিছু। জনাব হাতেম, আপনি বলছিলেন যে এ কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং রাজনীতিকদের প্রতি আপনি অনুরোধ জানিয়েছেন এ ধরনের বিষয়গুলো তারা যেন এড়িয়ে যান অর্থনীতির দরকার প্রয়োজনে, তো রপ্তানি বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন এবং কি ধরনের প্রভাবিত মধ্যে পড়ছে? রপ্তানি বাণিজ্য বললাম যে আমাদের রপ্তানি বাণিজ্য প্রথম, এরপর হলো যে আমাদের প্রতিদিনের যে ইন্টারনাল মুভমেন্ট, আমার ফ্যাব্রিক্স, সুতা, ডাইস, কেমিক্যাল এবং অ্যাক্সেসরিজ এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্যাক্টরিতে নেওয়া, আনা নেওয়া, এগুলোও কিন্তু এই হরতাল বা অবরোধের কারণে কিন্তু ব্যাহত হয়, ফলে আমার উৎপাদন ব্যাহত হবে, উৎপাদন ব্যাহত হলে আমার রপ্তানিটা ব্যাহত হবে, তো এই কারণে আমরা রপ্তানি বাণিজ্যটা ওই কারণেই ক্ষতিগ্রস্ত হবে। এবং একই সাথে বায়াররা আমাদের এখানে অর্ডার প্লেস করা থেকে বিরত থাকবে, কারণ তারা শঙ্কিত যে দেশের পরিস্থিতি এরকম একটা পরিস্থিতিতে তারা সময় মতো তাদের অর্ডারটা, শিপমেন্ট পাবে কিনা, এটা নিয়ে তারা শঙ্কিত হবে, যার কারণে তারা কিন্তু অর্ডার প্লেসিং এ দ্বিধাদ্বন্দ্ব থাকবে এবং করবে না। এই যে সংকট চলছে এবং আপনি বললেন যে এতে রপ্তানি বাণিজ্যেও বড় ধরনের প্রভাব পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো এই যে আপনারা যে সংকট মোকাবেলা করছেন, এই সংকট এড়ানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সংকট এড়ানোর জন্য আমাদের দিক থেকে তো আসলে উদ্যোগ নেওয়ার কিছু নেই, এটা সরকার এবং বিরোধী দলই সেটা বুঝবে। আমাদের 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 আমরা অনুরোধ করতে পারি, আমরা বলতে পারি, সেই বলাটা কার্যকর করবে সরকারি দল এবং বিরোধী দল, তো সেটা তাদের তাদের উপরই আমাদের তাদের কাছেই আমাদের অনুরোধটা থাকবে। এক্ষেত্রে কি জনাব হাতেম, মানে সরকারি দল বা বিরোধী দল আপনাদের ব্যবসায়ী সমাজের সঙ্গে তাদের সঙ্গে আলোচনার জন্য বসবেন কিনা, বা তাদের সঙ্গে বসার ব্যাপারে আপনাদের আপনাদের কোনো উদ্যোগ আপনারা নেয়ার কথা ভাবছেন কিনা? ডেফিনেটলি আমরা সেই, মানে যদি পরিস্থিতি এরকম ঘোলাটে
হতেই থাকে, তাহলে অবশ্যই তাদের সাথে আমাদের বসতে হবে এবং আমরা কথা বলব। এবং এজন্য আপনারা মানে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন কিনা? আপনারা এই আপনি জানিয়েছেন যে নিজেদের মধ্যে কোনো বৈঠক করেছেন কিনা? পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন যদি হতে থাকে তাহলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, এটা সবাই জানে, সরকারি দলও জানে, বিরোধী দলও জানে, এবং আমরা তো ভুক্তভোগী। তো সুতরাং এটা নিয়ে আলাপ আলোচনা সবসময় আমাদের মধ্যে আছে, সরকারি দলের সাথে তো সবসময় থাকে, কারণ সরকার আমাদেরকে ফেসিলিটেট করে থাকে। আর বিরোধী দল যদি এরকম অবরোধ হরতাল এই ধরনের ক্ষতিকর কোনো সিদ্ধান্ত বা কোনো কর্মসূচি দেয়, সেখানে তাদেরকেও আমাদের এই অনুরোধ করার জন্য যেতে হবে, তাদের সাথেও বসতে হবে। তাহলে আমরা দেখছি যে রাজনৈতিক নির্বাচনকে কেন্দ্র করেই এই যে দুপক্ষের সংঘাত বা হরতালের পরিস্থিতি বিরোধী দল দিয়েছে, তো তাহলে সরকার তো আপনাদেরকে হেল্প করতে পারবে, তাহলে যে চলমান যে রাজনৈতিক দলগুলোর যে দাবি সেটা কিভাবে সুষ্ঠু নির্বাচনের বিষয়টি তার কথা তারা বলছে, তো তারা কিভাবে সেই দাবি পূরণ করবে বলে আপনার মনে হয়? এখন দেখেন এই বিষয়গুলি হচ্ছে পলিটিক্যাল ডিসিশন, তো পলিটিক্যাল কোনো ডিসিশনের সাথে আমরা ব্যবসায়ী সমাজ জড়িত হই নাই বা হতে চাই না, সেটা সরকার কিভাবে করবে সেটা সরকারই নির্ধারণ করবে, বিরোধী দল এবং সরকার নির্ধারণ করবে সেটা। কিন্তু সেক্ষেত্রে তো রাজনীতি তো অর্থনীতির বাইরে নয়, মানে অর্থনীতিবিদরা বলেন যে বাইরে নয়, কিন্তু আমরা ওই জায়গাটাতে আমরা ইন্টারফেয়ার করতে চাচ্ছি না। আমরা আপনি এখানে বরঞ্চ আরেকটা বিষয় আপনি নিউজের মধ্যে অবতারণা করেছিলেন, শ্রমিকদের বেতন মজুরি নিয়ে যে ইয়েটা হচ্ছে আশুলিয়া এবং কালিয়াকৈর বেল্টে গত কয়েকদিন যাবৎ যে অরাজকতা চলছে, আমরা বরঞ্চ এই বিষয় নিয়ে বোধহয় একটু কথা বললে ভালো। জনাব হাতেম, বিজনেস লাইনে অংশ নেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যেমনটি বলছিলেন যে অর্থনীতিবিদরা বারবার বলছেন যে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, এবং শ্রমিকদের বিষয়ে আপনি যা বলতে চাচ্ছিলেন সেটি আমরা শুনতে যাচ্ছি। হ্যাঁ, শ্রমিকদের যে গত কয়েকদিন যাবৎ যে অরাজকতা তৈরি করেছে, এটা আমি বলবো যে এটা অবশ্যই কারো না কারো ইন্ধনে এগুলি করা হচ্ছে, এবং কিছু কিছু স্বার্থান্বেষী মহল বিদেশের পয়সায় যারা এখানে লালিত পালিত হচ্ছে তাদের ইন্ধনে এই শ্রমিকরা, মানে শ্রমিকও না, যারা মাঠে নেমেছে আমি বলবো তারা শ্রমিকরা, কারণ আপনি দেখেছেন যে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কিন্তু শ্রমিকরা কর্মরত ছিল, সেই সমস্ত কর্মরত ফ্যাক্টরিগুলিতে গিয়ে তারা বহিরাগতরা গিয়ে হামলা করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, তাহলে এরা কারা এগুলিকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব। এবং আমাদের দেশের শ্রমিক নেতৃবৃন্দ সহ আমরা কথা বলেছি, বসেছি তাদের সাথে, তারাও কারা এই এই ধরনের কর্মসূচির সাথে কেউ জড়িত নন ওনারা, এবং তারাও আবেদন জানিয়েছে গুজবে কান না দিয়ে গুজবকে কেন্দ্র করে এই ধরনের উশৃঙ্খলতা যেন বন্ধ করা হয়, শ্রমিক নেতৃবৃন্দও কিন্তু আহ্বান জানিয়েছেন। তো আমাদের দাবি হচ্ছে যে এরা কারা এদেরকে আইডেন্টিফাই নিশ্চয়ই সরকার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, কারণ বর্তমানে যে স্যালারি মজুরি নিয়ে মজুরি বোর্ড কিন্তু আলোচনায় বসেছে, সেখানে একটা আলোচনা চলতেছে। আপনি দেখেন যে যেটা প্রপাগান্ডা এবং যেই জিনিসটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে, এক্সিস্টিং যে স্যালারিটা আমাদের আছে 8,000 টাকা, যেটা সর্বনিম্ন, এবং সর্বোচ্চটা কিন্তু কেউ কথা বলে না, সর্বোচ্চটা কিন্তু অনেক বেশি পাচ্ছে, কিন্তু সর্বনিম্ন কে পাচ্ছে? যে একটা ছেলে বা মেয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম থেকে উঠে আসতেছে, যে কোনো লেখাপড়া জানে না, যে কোনো কাজ জানে না, সেই সেই ছেলে মেয়েটাকে আমরা আমাদের ফ্যাক্টরিতে নিয়ে হেল্পার হিসেবে তাকে আমরা ট্রেনিং দিয়ে এরপর শ্রমিক কিন্তু বানাচ্ছি। জনাব হাতেম, এন্ট্রি লেভেল যেটা, সেখানে কিন্তু 7 নম্বর গ্রেড, আমি একটু বলে নেই, 7 নম্বর গ্রেড, সেখানে 8,000 টাকা যেটা আছে এক্সিস্টিং, সেটাও কিন্তু কেউ 10,000-এর নিচে পায় না, 10,000-এর বেশি পায়। আর এখন যেটা আমরা যেটা প্রস্তাব দিয়েছি মালিক পক্ষ, 10,400 টাকা, সেটা হচ্ছে মানে সর্বনিম্ন, এবং এটাও কিন্তু ওভারটাইম সহ গিয়ে 13,000 টাকার উপরেই পাবে, ওই 10,000 টাকা না, 10,400 টাকা না, 13,000 টাকার উপরে। এটা যদি 35% বাড়ে তাহলে পাবে 13,567 টাকা, যদি এটা 40% বাড়ে
তাহলে 14,000 টাকার নিচে না। জনাব হাতেম, বিজনেস লাইনে অংশ নেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।